Assalamualaikum বন্ধুরা জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি আজ অনেক দিন পর আবারো একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি এই রেসিপিটি ভালো লাগবে ছোট বড় সবার পছন্দ ডিমের হালুয়া এই রেসিপি সবাই পছন্দ করে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে এবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব 5 মিনিট ধরে ফেটিয়ে নেওয়ার পর এরকম এসেছে এবার আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ ফুড কালার রেড কালারটা আমি ব্যবহার করেছি আপনারা স্কিপ করতে পারেন না চাইলে ভালো করে ফেটিয়ে নিয়েছি আরো 5 মিনিট এবার আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা দেওয়ার পর আমি আরো 5 মিনিট ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মানে চিনিটা গলে না যাচ্ছে 10 মিনিটও লাগতে পারে চিনিটা পুরোপুরি ফেটিয়ে নিয়েছি এবার আমি অ্যাড করব 1 লিটার পরিমাণ দুধ আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি 2 কাপ পরিমাণ হয়েছে দুধটি আমি ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার দুধটা দিয়ে আমি আরো 10 মিনিট ফেটিয়ে নেব টোটাল কিন্তু আমি 30 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি ডিমের হালুয়া করতে কিন্তু ডিমটা যত ফেটাবেন তত কিন্তু ডিমের হালুয়ার দানা দানাটা ভালো হবে এটা হচ্ছে প্রথম স্টেপ এবার আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম গাওয়া ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি 4টে দিলাম এলাচ আর 4টে দিলাম লবঙ্গ দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করছি ডিমের লিকুইডটা দিয়ে দিলাম এবার কিন্তু লো ফ্লেমে একদম অনবরত কিন্তু লাড়তে হবে এভাবে কিন্তু নেড়ে যেতে হবে 1 মিনিটের জন্য কিন্তু নাড়া ছাড়লে হবে না নাতো ডিমের দানাগুলো ভালো হবে না যে মিহিদানার মতো দানা দানা হয় সেটা কিন্তু হবে না তো খেয়াল রাখতে হবে অনবরত এভাবে নেড়ে